ডিজাইন অফ স্ট্রাকচার টু, সো এটা সাজেশনটা আজকে আমরা দেবো, তো আশা করি তোমাদের জন্য খুবই কাজে আসবে, সেভেন সেমিস্টারে যারা আছে তাদের জন্য। তো চলো সকালে ঘুম থেকে উঠে আমরা সবাই হচ্ছে নাস্তা করি, আর আমি তোমাদের সাজেশন বানাচ্ছি, খুবই ইন্টারেস্টিং, কারণ তোমাদের এত এত রিকোয়েস্ট যে এই সাজেশনটা বানানো, সেই জন্য হচ্ছে আমরা সাজেশনটা বানাচ্ছি বেশি গুরুত্ব দিয়ে। তো প্রথমত থেকে কী আসতে পারে দেখেন, প্রথমত থেকে মোস্ট ইম্পর্টেন্ট আমি সবসময় বলি, প্রথমত থেকে অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত বেশি আছে। তো এখানে স্লাব কাকে বলে এটা পড়তে পারো, তারপর হচ্ছে এখানে দুই নম্বরটা পড়তে পারো, তারপর হচ্ছে আমরা চার নম্বরটা পড়তে পারো, ঠিক আছে, চার নম্বরটা পড়তে পারো অতি সংক্ষিপ্ত যেটা আছে। আর এই পাশে যদি আসি, এই পাশে এখানে হচ্ছে এই যে পাঁচ পড়তে পারো আর হচ্ছে সাত পড়তে পারো, ঠিক আছে, আর লাগবে না কিছু, তুমি কি স্ল্যাবের গুরুত্ব লাগবে একটু পড়ে নেবা। আমি আবার বলি প্রথমত থেকে আমি একটু প্রশ্ন বেশি দিই সবাই জানো। আচ্ছা তারপর হচ্ছে এখানে যদি আসো, এই যে ড্রপ ফেনেল আর হচ্ছে এটা, ঠিক আছে, এগারো বারো এটা একটু পড়ে নেবে, আর কিছু পড়তে হবে না, তেরো নিতে পারো, ঠিক আছে, তেরো পড়ে নিতে পারো। আচ্ছা তারপর যদি আমি এই পাশে আসি, সেই পাশে অনেক প্রশ্ন, তবে আমি তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে যে এই যে পনেরো নম্বর পড়বা, আর হচ্ছে তোমরা পড়বা হচ্ছে সতেরো, আর হচ্ছে পড়বা এই পাশে যদি আসি এখানে বিশ নম্বর পড়বা, এগুলো পড়লে মোটামুটি একটা আশা করা যায় আর কি, ঠিক আছে, আর কিছু পড়তে হবে না। আর যদি এই পাশে আসি, এখানে দেখো আর অনেকগুলো আছে, লাইভ লোড, রেড লোড, এগুলো তোমরা আগেই পড়ছো, তারপর আমি তোমাদেরকে একটা দুইটা দিয়ে দিচ্ছি, সে এটা পড়তে পারো, ঠিক আছে। আর হচ্ছে এখান থেকে এক নম্বর প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট একটু দেখে নিবা, তারপর হচ্ছে এই যে এটা পার্থক্যটা সুপার ইম্পর্টেন্ট, এই পার্থক্যটা আসতেও পারে, ঠিক আছে, আর এই চিত্রটা একটু দেখবা। এখন প্রশ্ন হতে পারে যে এত প্রশ্ন দিলে কীভাবে পড়বো যে একদিন টাইম, আসলে যারা পড়ছো তাদের জন্য এই প্লাস পাওয়ার জন্য এই পড়াগুলা, মানে আবার রিভিশন দেওয়ার জন্য, তবে আর যাদের একদম খারাপ অবস্থা তাদের জন্য আমি লাস্টে হচ্ছে কয়টা অধ্যায় দিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা এখানে হচ্ছে আমরা যদি বলি সে হচ্ছে পাঁচ নম্বরটা লাগবে, ছয় নম্বরটাও লাগে, তারপর হচ্ছে আমাদের সাত নম্বরটাও লাগে, এখানে যেগুলো আছে ওগুলাই লাগবে। আর যদি এই পাশে তোমরা আসো, সেক্ষেত্রে আসলে এখানে এই এখান থেকে তোমরা পড়বা হচ্ছে এটা, ঠিক আছে, এগারো আর তেরো এগুলো পড়লেই হবে। তারপর আমরা রচনামূলক তো এখান থেকে আসবে না, আমরা চলে যাইব দ্বিতীয় অধ্যায়ে, দ্বিতীয় অধ্যায়ে কী কী আসবে, এখান থেকে একটা রচনামূলক আসবে, কী কী ধরনের ম্যাথ আসতে পারে, ডিজাইনটা আসতে পারে সেটাই দেখাচ্ছি। দেখো এরকম একদম সিম্পলের মধ্যে একটা ওয়ান ওয়ে স্ল্যাবের ডিজাইন আসবে, ধরো তোমরা অ্যাজ এ লাইক প্রথম ডিজাইনটা, মানে এক নম্বর যে ডিজাইনটা আছে যে এটা, এটা দেখতে পারো, অথবা তোমরা হচ্ছে লাইক এখানে তিন নম্বর ডিজাইনটা তোমরা দেখতে পারো, তারপর হচ্ছে তোমরা চার নম্বর ডিজাইনটা দেখতে পারো, যে কোনো একটা ডিজাইন খুব ভালোভাবে ওয়ান ওয়ে স্ল্যাবের তোমরা শিখে যেতে পারো, ঠিক আছে। এখানে দুইটা মেথডের ম্যাথ আছে, একটা ইউএসডি মেথড, একটা হচ্ছে ডাব্লিউএসডি মেথড, সো দুইটা মেথড থেকে দুইটা ম্যাথ তোমরা একটু শিখে যাবে, এখান থেকে একটা কনফার্ম থাকবে, এটা তোমরা একটা চিন্তাই করতে পারবে না যেটা থাকবে, ঠিক আছে। তো এখান থেকে আর কিছু বলার নাই, আমি আরবি স্ল্যাব আসার সম্ভাবনা খুবই কম, তারপরে তোমরা চাইলে একটা করে নিতে পারো, ঠিক আছে, তবে তুমি যদি একটা করো সেগুলো সবগুলোই তুমি পারবা। আচ্ছা এখানে এই ডিজাইনগুলো কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল আছে, তোমরা চাইলে করে নিতে পারো এখান থেকে। আচ্ছা এখানে হচ্ছে একমুখী স্ল্যাব, এটা কী বলছে, হ্যাঁ, কখন ব্যবহার হয়, কাকে বলা হয়, ঠিক আছে, এটা পড়তে হবে, আর হচ্ছে তোমরা এখান থেকে পড়বা হচ্ছে এটা সাত আট, ঠিক আছে, এগুলো পড়তে হবে। দেন আমরা চলে যাবো অন্য পেজে, তো এখান থেকে আসলে অতি সংক্ষিপ্ত যদি আমরা দিই আর একটা প্রশ্ন সুপার ইম্পর্টেন্ট যে এগুলা, আর একটা বিষয় তোমরা এখান থেকে সূত্রগুলো পড়ে নিবা, তাহলে অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি যাবে। আচ্ছা তারপর হচ্ছে আমরা চলে যাবো তৃতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় টু ওয়ে স্ল্যাব, টু ওয়ে স্ল্যাবে এই গ্রাফ মুখস্থ করতে হবে না, এগুলো করতে হবে না, কিছু শর্ত মুখস্থ করতে হবে, যেমন এটা, এই শর্তগুলো তোমার মনে রাখতে হবে। তারপর তোমরা চলে যাবো হচ্ছে একটা ডিজাইনে, এখান থেকে একটা ডিজাইন কনফার্ম আসবে, সেটা হচ্ছে যে এতে কেমন আসতে পারে, তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে যে তিন দশমিক একের যেই ডিজাইনটা আছে এইটা দেখতে পারো, পাশাপাশি আরেকটা যদি বলি আমি, দেখো এখানে পাঁচটা দাব আসার সম্ভাবনা অনেক বেশি, অনেকগুলো দাব আসবে খুবই কম, পাঁচ থেকে ছয়টা দাব আসতে পারে স্টিলের পরিমাপ পর্যন্ত, এই যে এটা, ঠিক আছে, তিন দশমিক দুই যেটা দেখতেছো এটাও দেখতে পারো, তিন দশমিক তিনও দেখতে পারো, ঠিক আছে, মানে যে কোনো একটা দুইটা তোমরা ভালোভাবে দেখবা তাহলে তোমরা পারবা আশা করি আর কি, ঠিক আছে। এগুলো সবগুলোই সিমিলার ম্যাথ, আশা করি তোমরা না পারার কিছু এখানে নেই। আমরা চলে যাবো তারপর অধ্যাতে, হ্যাঁ তৃতীয় অধ্যা থেকে এখানে কী কী আসতে পারে, দেখো এখান থেকে হচ্ছে দুই নম্বরটা আসতে পারে, এক নম্বরটাও আসতে পারে, মানে সূত্রটা আর কি, এগুলো গতবারও আসছে, তিন নম্বরটা আসতে পারে, দ্যাটস হোয়াই
আর এখান থেকে আমি কিছু দিচ্ছি না, সো এগুলাই পড়বা। এই পাশে যদি আসো সেহতে টু এস লাভের গুরুত্ব কী, তো এইগুলো সিম্পল সিম্পল প্রশ্ন, 10 নম্বরটা আর হচ্ছে 13 নম্বরটা একদম সিম্পল প্রশ্ন, আচ্ছা 14 নম্বরটা, ঠিক আছে, এগুলো একটু পড়তে হয়। আচ্ছা তারপরে এই পাশে যদি আসি, সংক্ষিপ্ত প্রথমটা লাগবে, তারপর হচ্ছে 3 নম্বরটাও লাগবে, না লাগার কোনো কিছু নাই, ওই যে প্রমাণটা, এই প্রমাণটা কিন্তু আসতে পারে, এরকম একটা প্রমাণ আছে দেখো তোমরা, এই যে প্রমাণটা, এই প্রমাণগুলো আসতে পারে, একটু দেখতে হবে এগুলো। আচ্ছা এখান থেকে আমি তোমাদেরকে আর কিছু দিয়ে হচ্ছে বিভ্রান্ত করতে চাই না, তা আমরা 4 অধ্যায়ে চলে যাই। এখান থেকে সিঁড়ি একটা চ্যাপ্টার আছে, সো সিঁড়ি চ্যাপ্টারটা এখান থেকে একটা ম্যাথ মাঝে মাঝে আসে, মানে কোনো সময় আসে কোনো সময় আসে না, ঠিক আছে, তো এখানে বেশি কঠিন ম্যাথ আসে না, আমি আবার বলি এখানে কিছু কিছু কঠিন ম্যাথ আসে, সো সব এগুলো আসে না, তোমাদের যেটা আসবে এরকম টাইপের ম্যাথ আসতে পারে। দেখো এটা অ্যাজ লাইক হচ্ছে 4.3, এই যে এই ম্যাথগুলো, ঠিক আছে, এই ম্যাথটা আসতে পারে, ঠিক আছে, তো আমরা একটু এটা দেখে নিতে পারো। আচ্ছা এই সিরিজ রুম থেকে আর কিছু দেবো না, কারণ এগুলা ক্রিটিক্যাল ম্যাথগুলো এখান থেকে আসে খুব কম, কারণ বারান্দারও কিছু একটা ম্যাথ আছে, তো ওগুলো খুবই কম আসে, আসে না বললেই হয়। আচ্ছা এখান থেকে তোমাদের হচ্ছে পড়তে হবে সিঁড়ি কত প্রকার, এটাও আসতে পারে, আর ট্যাডো রাইজের ডি সম্পর্ক এই 2, আর হচ্ছে এটা 4, ঠিক আছে, এগুলো আসতে পারে। আর হচ্ছে এখানে যদি আসো তোমরা ওয়েস্ট স্ল্যাব কাকে বলে সিঁড়ির, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, 6 নম্বরটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, আর হচ্ছে এখান থেকে আর কিছু ইম্পর্টেন্ট না, সিঁড়িগর কাকে বলে এগুলো কমন পড়া, এগুলো পড়া দেওয়ার মতো কিছু না, এগুলো আগে থেকেই পারার কথা। এই যে প্রমাণ 2টা আছে এখানে, একটা প্রমাণ চলে আসছে আমার মনে হয় আর কি, তোমরা একটু দেখে নিও, একটা প্রমাণ আসতে পারে, ঠিক আছে। আচ্ছা আরেকটা প্রমাণ, এই 3টা এখান থেকে, এই 3টা থেকে প্রথম হচ্ছে 1, 2, 3, এই 3 থেকে একটা আসবে কনফার্ম, এটা মনে রেখো। আচ্ছা এখান থেকে আমরা 5 অধ্যায় চলে যাচ্ছি, 5 অধ্যায় হচ্ছে কলাম ডিজাইন, কলাম ডিজাইনের 2টা ম্যাথ আছে 2 ধরনের, সো তোমরা হচ্ছে 2টা ম্যাথ একটু, যেমন ম্যাথ আসতে পারে কেমন, এটা 1 নম্বরটা আসতে পারে সংক্ষিপ্তর জন্য একদম শর্ট, আর রচনামূলকের জন্য এটা আসতে পারে, ধরো 5 নম্বরটা আসতে পারে, অ্যাজ লাইক তোমরা একটা দেখে নেবে, একটা হচ্ছে রিডিকশন ফ্যাক্টর, ঠিক আছে, যদি থাকে তাহলে কী হবে, আরেকটা হচ্ছে রিডিকশন ফ্যাক্টর না হলে, মানে যদি কার্যকর যদি গভীরতা দেওয়া থাকে, এই যে এই মিটারটা দেওয়া থাকে তাহলে কেমন হবে, আর কার্যকর গভীরতা দেওয়া না থাকলে একটা কেমন হবে, জাস্ট এই এই ম্যাথটা মোস্ট ইম্পর্ট্যান্ট। আর একটা আছে স্পাইরাল, সূত্রগুলো সিমিলারে একটু একটু পার্থক্য, ধরো স্পাইরালের আরেকটা ম্যাথ ধরতে পারো তোমরা, এটা এস লাইক 5.6, এটাও ধরতে পারো, এটাও মোটামুটি ইম্পর্ট্যান্ট আছে, সো এটা এটার মতো, তাহলে এখানেও 2টা ম্যাথ আছে, 2টাতে একটা ম্যাথ কনফার্ম থাকবে, এগুলো কিন্তু কমন ম্যাথ, এগুলো কিন্তু থাকেই থাকে, ঠিক আছে। আচ্ছা শর্ট কলাম কাকে বলে, লং কলাম কাকে বলে, তারপর হচ্ছে 1 থেকে 4 পর্যন্ত, 5 পর্যন্ত, না 5টা বাদ দেওয়া যায়, আচ্ছা 5 নম্বরও থাকবে, তারপর হচ্ছে মানে এখান থেকে 7টাই আমি দিয়ে দিলাম, মানে রিক্স যারা না নিতে চাও আর কি, একদম 7টাই নিয়ে নেবা। দেখো এই অধ্যাটা মোস্ট ইম্পর্ট্যান্ট, এখান থেকে অতি সংক্ষিপ্ত অনেক বেশি আসে, রিডাকশন ফ্যাক্টর কাকে বলে 10, মানে এখান থেকে 1 থেকে 10, এগুলো কমন একটা ফোরা ভাই, এগুলো যদি না ফোরো তাহলে আর কিছুই করার নাই আমার, কারণ এগুলো ডেঞ্জারাস, মানে এগুলো তোমার বেসিক একদম শর্টকাট। আচ্ছা শর্ট কলাম লং কলাম বলতে কাকে বলে, এটা 18 নম্বরটা একটু পড়ে নেবা। এছাড়া এখান থেকে রেডি অবজারভেশন, ন্যূনতম রেডি অবজারভেশন 20 নম্বর প্রশ্নটা একটু দেখে নেবা, এই যে এটা, ঠিক আছে এটা, আচ্ছা দ্যাটস হোয়াই, আর এখান থেকে কিছু আমরা দিচ্ছি না। হ্যাঁ তো আমরা সংক্ষিপ্তর মধ্যে যেগুলো আছে ওগুলো হচ্ছে 7 নম্বর ম্যাথটা একটু পড়বা, আর হচ্ছে তোমরা 8 নম্বর এন্ট্রি দেখবা, তাহলে 7 আর 8, ঠিক আছে, আর কিছু না এখান থেকে। আচ্ছা তারপর আমরা যদি বলি এখানে আরসিসি কলামের বহন করার বিষয়গুলো এগুলো লাগবে না, একটু আমরা চলে যাবো হচ্ছে এটাতে, এই যে চিত্র, এরকম কিছু ম্যাথ আসতে পারে, ঠিক আছে, মানে একদম বেসিক থেকে, আর 13 নম্বরটা 12, 13, ঠিক আছে, আর এখান থেকে আমরা কিছু দিচ্ছি না, আমরা চলে যাচ্ছি, এখানে অনেক ম্যাথ আছে, প্রশ্ন আছে আমি দিব না, বাদ 6 অধ্যায়তে চলে যাই, ঠিক আছে। 6 অধ্যায় থেকে আমরা কী পড়বো, 6 অধ্যায় থেকে একটা ম্যাথ কনফার্ম আসে, সবসময় আসে, যে অ্যাজ লাইক 6.2, এই ধরনের ম্যাথগুলো, জাস্ট এটা এটা এটাও তুমি কপি করে যেতে পারো, মানে এটাকে তুমি সাপেক্ষে সবগুলো ম্যাথ করবা। তারপর এখানে একটা পাঞ্চিং শেয়ারের ম্যাথ আছে, পাঞ্চিং শেয়ারের ম্যাথ, এই যে এখানে পাঞ্চিং শেয়ারের ম্যাথটাও আসতে পারে, কারণ এগুলো অনেক বড় ম্যাথ, ঠিক আছে। দেখো এই যে এটার মধ্যে মানে পাঞ্চিং শেয়ার আছে, যেমন এটা ইটস লাইক তুমি এটা পড়ে নিতে পারো 6.7, মানে আমার কথা হচ্ছে তুমি ডিজাইনগুলো যে কোনোভাবে আয়ত্ত করা যাবে, একটা না 2টা, সো এই এখানে দেখো 6.8, যে কোনো এই 2টা থেকে একটা তুমি আয়ত্ত করে যাও, তাহলে হচ্ছে এটার সাপেক্ষে সেই ম্যাথগুলো দিবা, আর ডিজাইনে পার্শিয়াল মার্ক অনেক বেশি দেয়, ঠিক আছে, সেজন্য তোমরা মার্ক তুলতে পারবা, কোনো সমস্যা নাই।
ঠিক আছে। এটা ছিল হচ্ছে আমাদের ছয়, মাটির বার্বন ক্ষমতা এক এক নম্বরটা লাগবে, তিন নম্বর লাগবে, চার নম্বর লাগবে, হ্যাঁ আর কিছু লাগবে না এখান থেকে। আর যদি এই পাশে আসি, ছয় লাগবে, সাত লাগবে, তারপর হচ্ছে নয় লাগবে, দেন হচ্ছে তোমরা বারো লাগবে, ঠিক আছে। এর একটু পড়ে নিবা। এছাড়া এখান থেকে আর কিছু, পাঞ্চিং শেয়ারের ডি দূরত্ব, ওই যে একটা পাঞ্চিং শেয়ার কাকে বলে, এটা তোমরা একটু পড়ে নিবা, ঠিক আছে। আচ্ছা আমরা হচ্ছে এই চিত্রটা একটু দেখে যাব, যে কলাম ফুডিংয়ের ক্ষেত্রে কী হয়, আর হচ্ছে ওই যে দুই নম্বরটা একটু দেখে যাবো শেষ। এই যে ছয় নম্বর প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট, আর কিছু এখান থেকে লাগবে না। হাজার হাজার প্রশ্ন একটাও বাদ দিতে পারি না, এই যে এটাও একটু দেখে নিতে পারো সূত্রটা আর কিছু না। আচ্ছা আর কিছু লাগবে না। তো আমরা সাতদাতে চলে যাই। সাতদাতে কি এখান থেকে আমাদের কী কী আসতে পারে দেখে দিই একটু আপনাদেরকে। দেখো এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে যে এই যে এই ধরনের ম্যাথগুলো, মানে বিকেন্দ্রিকগুলো, যেমন এইটা তুমি ধরতে পারো যে এই ম্যাথটা, এটা একটু দেখে যেতে পারো চাপের জন্য, ঠিক আছে। এটার একটা অংশ আর কি ম্যাথের। তো আমরা অন্য একটা ম্যাথ দেখাই তোমাদেরকে, এত বড়টা দিলে তোমরা পারবা না আমি শিওর। দ্যাটস হোয়াই তোমাদেরকে সাত দশমিক দশ যে ম্যাথটা আছে তোমরা দেখো, এই যে এটা, এই ম্যাথটা তোমরা একটু দেখে যাবা। সো এটার সিমিলার ম্যাথগুলোই আসতে পারে, ঠিক আছে। তারপর হচ্ছে তুমি সাত দশমিক এগারো দেখে যেতে পারো, ওগুলো হচ্ছে সিমিলার, ঠিক আছে। তো এখান থেকে আর কিছু আমি তোমাদেরকে বলবো না যে এটা করো ওইটা করো, কারণ এখান থেকে তুমি সবগুলো নিতে গেলে তুমি মাথা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা আমরা চলে অতিসংকিত যাচ্ছি। এখানে তোমাদের লাগবে হচ্ছে এক লাগবে, তিন লাগবে, ঠিক আছে। তারপর হচ্ছে তোমরা পড়বা হচ্ছে চার পাঁচ, ঠিক আছে। আর হচ্ছে তোমরা পড়বা হচ্ছে আট, ঠিক আছে, নয়, ঠিক আছে, এগুলো পড়তে হবে। আচ্ছা তারপরে যদি আমি দেই, এখানে হচ্ছে ইউইং হল, এটা লাগবে দশ চোদ্দো, তারপর হচ্ছে এটা, ঠিক আছে, সতেরো। এছাড়া আমি এখান থেকে কিছু দিতে চাচ্ছি না তোমাদেরকে। সংক্ষিপ্ত মধ্যে চলে যাই, প্রথম দুইটা বোর্ডে আসছে এই জন্য দিয়ে দিলাম, আর তিন নম্বরটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এই জন্য দিয়ে দিলাম। আর কিছু লাগবে না এখান থেকে বাদ, একটাও করতে হবে না, সব বাদ। চলে যাবো আমরা অন্য জায়গায়, ঠিক আছে। আমরা চলে যাব এখানে হচ্ছে আট নম্বর অধ্যা, হ্যাঁ, ফিস্টেড কঙ্কিরের ধারণা। সো ধারণা এখান থেকে অতিসংকিত সংক্ষিপ্ত বেশি আসতে পারে। তো আমরা যদি সংক্ষিপ্ত দিয়ে দিই এখান থেকে, ধরো এক নম্বর পড়বা, দুই নম্বর পড়বা, ঠিক আছে, আর হচ্ছে তোমরা পড়বা হচ্ছে চার, আর কিছু পড়তে হবে না, ঠিক আছে। এখান থেকে আর আমি অতিসংকিত কিছু দিব না, তোমরা ছাইয়া তোমাদের অনুযায়ী পড়ে নেবা। আচ্ছা তারপর হচ্ছে নয় অধ্যা। তো নয় অধ্যাতে কী আসবে একটু দেখে নিই, এখানে অনেক চিত্র আছে, তবে এখান থেকে তোমরা যেটা পড়বা, এক পড়বা, দুই পড়বা, ঠিক আছে, আর এখান থেকে তোমরা পড়বা হচ্ছে সাত ছয়, ঠিক আছে, এই দুইটা পড়তে হবে সাত ছয়। দেন আমরা চলে যাব লাস্ট, এখানে যেটা পড়বা সেটা হচ্ছে দশ পড়তে হবে, দেন দশ পা লাগবে না, এগুলো পড়তে পারো। তারপর হচ্ছে এক লাগবে, তারপর হচ্ছে এখানে দুই লাগবে, তিন লাগবে, ঠিক আছে, আর কিছু লাগবে না। দেন আমরা চলে গেছি পার্থক্যটা, এটা একটু দেখে নেবা, কিন্তু লেবার আর হচ্ছে আমাদের সুবিধা অসুবিধার যে ইয়েটা দেওয়া আছে, সুবিধা অসুবিধা আর কি, সো এটা একটু বলে নেব। তো এই ছিল মোটামুটি আমাদের সাজেশান, এই যে ছয় নম্বরটা, এই ছিল মোটামুটি আমাদের সাজেশান। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা লাস্ট হচ্ছে আমরা কোন কোন চ্যাপ্টারগুলো মোস্ট ইম্পর্টেন্ট আমরা পড়বো, ঠিক আছে। দেখো এখানে আমি বলে দিচ্ছি তোমাদের কোন কোন চ্যাপ্টারগুলো, যারা হচ্ছে একদম অনেক প্রিপারেশন চাচ্ছিলাম, তোমার হচ্ছে এফ প্রথম অধ্যায় পড়তে পারো, তৃতীয় অধ্যায় পড়তে পারো, তারপর হচ্ছে তৃতীয় অধ্যায়, ঠিক আছে, তিন নম্বর অধ্যায়, তারপর হচ্ছে চার নম্বর অধ্যায় মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে, তারপর হচ্ছে তোমরা পড়বা হচ্ছে পাঁচ নম্বর অধ্যায়, তারপর হচ্ছে তোমরা পড়বা ছয় নম্বর অধ্যায়, ঠিক আছে, সাতটা এক থেকে সাত অধ্যা, এগুলো খুব ভালোভাবে যদি কেউ পড়ো সেক্ষেত্রে তোমরা ভালো রেজাল্ট করতে পারবা, ঠিক আছে। এটার মধ্যে সংক্ষিপ্ত অতিসংক্ষিপ্ত খুব ভালোভাবে শেষ করে নেবা, একটা রচনামূলকগুলো ধরে নেবা। আশা করি তোমরা এখান থেকে আশি পার্সেন্ট মার্ক আসবে, আশি পার্সেন্ট মার্ক, ঠিক আছে। প্লাস পাওয়ার জন্য আশি পার্সেন্ট মার্ক লাগে, অন্য কোথাওর জন্য আশি পার্সেন্ট মার্ক লাগে না। সো দ্যাটস ওয়াই তোমরা যেটা করবা সেটা হচ্ছে যে এক থেকে সাত অধ্যা পর্যন্ত অতিসংক্ষিপ্ত সংক্ষিপ্ত রচনামূলক একদম ক্লিয়ারভাবে শেষ করে দেবে, ঠিক আছে। এই ছিল মোটামুটি আমাদের সাজেশান। আশা করি তোমরা কে কোন পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ক্লাসটা দেখতেছো অবশ্যই জানাবা। আর আমি খুব হতাশ হই এই জিনিসটা দেখে যে তোমরা অনেকেই হচ্ছে ভিডিওগুলো দেখো, লাইক বা কমেন্ট বা শেয়ার করো না, কারণ অন্য বন্ধুরা ভালো রেজাল্ট করে ফেলবে বা সাজেশান দেখলে, মানে এই বিষয়গুলো নিয়ে তোমরা খুব একটা বিভ্রান্ত করে থাকো। সো তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা সবাইকে শেয়ার করে দেবা, সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।
আপনাদের অনেকেরই একটা কমপ্লেইন যে আপনারা ইউটিউবে আমাদের ভিডিও পাচ্ছেন না। তো দেখেন সিরিয়ালে কিভাবে পাবেন, সিভিল ইঞ্জিনিয়ারিং ক্লাসরুম লিখে সার্চ দিবেন তো চলে আসবে এখানে একটা ইউটিউব চ্যানেল। এই ইউটিউব চ্যানেল চলে আসছে, সো এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল। সো এখানে দেখেন সিসি দিয়ে হচ্ছে দেওয়া আছে, তো এখানে আপনি যাবেন, যাওয়ার পরে এই চ্যানেলটা পাবেন। তো পাওয়ার পর দেখেন এখানে যে এখানে আছে হোম পেজ, তারপর ভিডিও শর্ট, তারপর হচ্ছে লাইভ, তারপর হচ্ছে প্লে লিস্ট। সো আপনারা প্লে লিস্টে চলে যাবেন। প্লে লিস্টে যাওয়ার পর দেখেন আমি ক্লিক করার পর এখানে চলে আসছে যেখানে সরকারি চাকরি প্রস্তুতির ভিডিও। সো এখানে দেখেন 24টা 25টা 26টা ভিডিও আছে। তো এই ভিডিওগুলো হচ্ছে আপনারা ইজিলি দেখবেন, প্রতিদিন হচ্ছে এই ভিডিওগুলো বাড়বে, ঠিক আছে। এছাড়াও হচ্ছে আপনারা নিচে যাবেন হচ্ছে প্রথম সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, ঠিক আছে, ষষ্ঠ সেমিস্টারের সকল বইয়ের গাণিতিক সমস্যার সমাধান আপনারা এখানে পেয়ে যাবেন। তো এভাবেই হচ্ছে আপনারা আমাদের ক্লাসগুলো পেয়ে যাবেন। যারা হচ্ছে সরকারি চাকরি প্রস্তুতি নিচ্ছেন তারা হচ্ছে এই যে প্রথম যে লেখা আছে সরকারি চাকরি প্রস্তুতি, এটাতে হচ্ছে আপনি ক্লিক করবেন। যারা হচ্ছে জিকে পড়তেছেন তাদের জন্য এই ভিডিও, তো নিচে হচ্ছে সেমিস্টার প্যানেলের জন্য যারা পড়াশোনা করতেছেন তাদের জন্য ওই ভিডিওগুলো পাওয়া যাবে।